বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ডোমেন একটি হোস্টিং কোম্পানি থেকে আরেকটি হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করবেন এবং খুব সহজেই আপনি আপনার ডোমেন একটি হোস্টিং কোম্পানি থেকে আরেকটি হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করে নিতে পারেন। এটি খুবই সহজ এবং এই পদ্ধতিটি শুধু এটিই নয়, এই পদ্ধতি এমন একটি পদ্ধতি যে আপনি ইচ্ছা করলে আপনার কমপ্লিট একটি ওয়েবসাইট আপনি যদি কারোর কাছে সেল করে দেন বা বিক্রয় করে দেন তখন ওই সেলারের কাছে আপনার ডোমেনটি আপনাকে একই সিস্টেমে ট্রান্সফার করতে হবে। সিস্টেম একই পদ্ধতি সব কিছু। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাকে আজকে দেখাবো কিভাবে আপনার একটি ডোমেইন অন্য একটি হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করবেন। তো প্রিয় বন্ধুরা দেরি না করে শুরু করা যাক। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আপনাকে তিনটা পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। নাম্বার এক হচ্ছে রিমুভ ডোমেন প্রাইভেসি এবং ডোমেন আনলক এবং ইপিপি অথরাইজেশন কোড। নাও লেটস গেট স্টার্টেড। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এখন প্রথমে আপনারা আপনার যেই হোস্টিং কোম্পানি থেকে ডোমেইন কিনেছেন সেই হোস্টিং কোম্পানির কাস্টমার এরিয়াতে আপনারা লগ ইন করে নেবেন। দিস ইজ মাই ডোমেইন হোস্টিং কাস্টমার এরিয়া। এবং আপনার প্রথমে আপনাকে ম্যানেজ সাইটে যেতে হবে। আপনার ড্যাশবোর্ডে লগ ইন করে দেখুন, এখানে আপনার আমার একটি ডোমেন পারচেস করা আছে এবং ওয়েব হোস্ট বিডি থেকে একটি ডোমেন আমি পারচেস করেছিলাম। এখন আমি এই ডোমেনটি আপনার ব্লু হোস্টে ট্রান্সফার করব। প্রথমে আপনাকে ম্যানেজ ডোমেনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ম্যানেজিং অপশনে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে ডোমেন রেজিস্টারটা আনলক করে নিতে হবে। তো প্রথমে ডোমেন রেজিস্টার আনলক করে নেওয়ার পর আমি প্রথমে বলেছিলাম যে ডোমেন প্রাইভেসি হচ্ছে আপনার রিমুভ করে নিতে হবে, যেহেতু আমার ডোমেনে হচ্ছে আমার কোনো প্রাইভেসি নেই, সো এটা আমি স্কিপ করতেছি। যদি আপনাদের ডোমেন প্রাইভেসি করা থাকে তাহলে সেটা অফ করে নেবেন। এবং নেক্সট স্টেপে হচ্ছে আপনাকে ডোমেইন লকটা ডিজেবল করতে হবে। দেখুন এখানে এনেবল করা আছে, ডোমেইন লকটা হচ্ছে এনেবল করা আছে এবং আপনাকে ডিজেবল রেজিস্টার লক এইটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করে ডোমেইন লকটা আপনার রেজিস্টার ডিজেবল করে দিতে হবে। এইটা ডিজেবল করে দেওয়ার পর তৃতীয় স্টেপ হচ্ছে আপনার ইপিপি অথরাইজেশন কোড, এটা আপনার এখান থেকে পেতে হবে। ডিজেবল হয়ে গিয়েছে। পরবর্তীতে নাও আই হ্যাভ ডিজেবল ডোমেইন লক। এরপর কিভাবে আপনার ইপিপি অথরাইজেশন কোড পেতে হয় এটি আমি এখন দেখাবো। এবং আপনার সেম ডোমেন ম্যানেজ সেকশনে এসে আপনার দেখুন গেট ইপিপি কোড, এটাই হলো অথরাইজেশন কোড, এই কোডটি আপনাকে পেতে হবে। হ্যাঁ, এটি হলো আমার ইপিপি অথরাইজেশন কোড। এখন আপ নেক্সট এই ইপিপি অথরাইজেশন কোডটা হচ্ছে আমাকে কপি করে ব্লু হোস্টে আপনাকে কোডটা পেস্ট করতে হবে।
क्लिक करारे देख ट्रांसफार बेस पाइबो डट ऑर्स ट्रांसफार सेटिंग्स एखे आपके जेटी अपशन अथोराइजेशन आपनर क्लियर करते हैं जेमन आपके हम तीन टाइ स्टेपे आपके ट्रांसफार करते हैं देखो एखे किस स्टेप आज जमन एखे टिकमार्क दीते हैं आई ऑन दिस डोमेन एड टू कार्ट क्लिक करारे देखो ये अपना डोमेन प्राइवेसी 16.86 सेंट और 8 डॉलर अपना डोमेनर जो तो अपनी जो मन करें डोमेन प्राइवेसी एंड प्रोटेक्शन नीबें ना एक क्षेत्र में अपनी अपशन टी क्रस मारे केटे दीते शुद्ध डोमेन ट्रांसफार करार जो आपके डोमेनर जो कस्टिंग आपके ब्लू होस्ट के दीते नतून कर डोमेनर प्राइस आपके ब्लू होस्ट के पेमेंट करते हैं तो हमें एक क्षेत्र में हमारे दुटोई सिलेक्ट कर डोमेन प्राइवेसी बद दिए दीब ये हमें रखबो ना जस्ट एखे टिकमार्क तुले दीची टिकमार्क तुले देवर पर देख 11.88 डॉलर पेमेंट करब ना तो ये देख परवर्ती देखा जो এখানে জিরো হয়ে গেছে এবং আমি আমার ক্রেডিট কার্ড বা হচ্ছে আদার্স কার্ড ইনফরমেশনটা আমি অ্যাড করব সো এটি আমি এখন একটু হাইড করতেছি পরবর্তী আমার কার্ড ইনফরমেশন আমার সমস্ত কার্ড ইনফরমেশনগুলো আমি দিব যেহেতু আমার ডোমেনটা পারচেজ করতে হবে সো আপনারা দেখে নেবেন যে আপনাদের মাস্টার কার্ডে ডলার অ্যাভেলেবেল আছে কি না তো এখানে হচ্ছে কার্ডের যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আমি এখন দিব এখানে একটা জিনিস মনে রাখার বিষয় যে আপনার পেমেন্টটা কি অটোমেটিক্যালি রিনিউ হবে না হচ্ছে অটোমেটিক্যালি হবে না এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে যে অটোমেটিক্যালি রিনিউ এত বিফোর ইট এক্সপায়ার এক্সপায়ারের আগে এটা অটোমেটিক্যালি রিনিউ হবে আপনি ইচ্ছা করলে পারে এটা আপনার অটোমেটিক্যালি সেট করতে পারেন অথবা আপনি যদি না চান তাহলে ডু নট অটোমেটিক্যালি রিনিউ এই ডু নটে আপনাকে হচ্ছে ক্লিক করতে হবে তো ডু নটে ক্লিক করলাম করার পরে আমি চাই না যে আমার ডোমেইনটা যখন এক্সপায়ার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমার কার্ডে চার্জ করুক এটি আমি ম্যানুয়ালি পেমেন্ট করব তাদেরকে তো এরপরে অ্যাড টু কার্টে ক্লিক করার পরে কার্ডের আপনার কার্ডের ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন আপনি ইচ্ছা করলে আপনার পেপ্যালের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন আবার ইচ্ছা করলে ক্রেডিট কার্ড বা আপনার মাস্টার কার্ড যে কোনো কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সিস্টেমটা আপনারা ম্যানুয়ালি বুঝতে পারবেন তো আমি জাস্ট কার্ড নাম্বার এবং কার্ডের আদার্স ইনফরমেশনগুলো আমি হিডেন রাখতে চাচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না এটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো আমি আমার কার্ডের ইনফরমেশনগুলো হিডেন করে জাস্ট ওদেরকে আমি পেমেন্টটা করে দিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার কার্ডের ইনফরমেশনগুলো সব দিয়ে দিয়েছি দেখুন এখানে আমাকে একটা নোটিফিকেশন দিচ্ছে থ্যাংক ইউ ফর ইওর পারচেস ইফ ইউ এক্সপিরিয়েন্স অ্যানি প্রবলেম রিলেটেড টু দিস অর্ডার প্লিজ কন্ট্যাক্ট ওদের একটা ইয়ে দিয়ে দিয়েছে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এবং ইনভয়েস নাম্বার দিয়ে দিয়েছে এবং আপনার এ কপি অফ দিস রিসিপ্ট হ্যাজ বিন সেন্ট ইওর ইমেল আপনার ইমেলে আপনার ওরা একটা কপি সেন্ড করবে রিসিপ্টের এবং এখানে আপনার পেমেন্টের ডিটেলস এখানে রয়েছে যে কত ডলার পেমেন্ট বিস্তারিত সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া আছে দেখুন আমার এখানে পেমেন্ট চার্জ করেছে 8.99 প্রায় $9 এক সেন্ট কম আছে এবং এখানে আমি ডোমেন ট্রান্সফার এক্সটেনশনের বাই এক বছরের জন্য হচ্ছে 8.99 সেন্ট দিয়েছি এবং আমাকে 5 মাসের জন্য ডোমেন প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন ফ্রি দিয়েছে তো আপনারা আপনাদের এই প্রসেসে ডোমেনটি ট্রান্সফার করে নিতে পারবেন তো পরবর্তী স্টেপটা দেখি আমি আরেকবার আমার অর্ডার ইনফরমেশনটা আপনাদেরকে পুরোপুরি তুলে ধরলাম এই হলো আমার অর্ডার ইনফরমেশন অর্ডার কমপ্লিট পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে অর্ডারও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিটেলসে হচ্ছে দেখাচ্ছে যে ট্রান্সফার অপশনটা দেখাচ্ছে এটা আনলক ডোমেন আনলক হয়ে গেছে এবং আপনার পেন্ডিং দেখাচ্ছে যে 5041 ডিওর অ্যাপ্রুভাল এখন আপনার বর্তমান কারেন্ট রেজিস্টারের নিকট থেকে অ্যাপ্রুভালের ওয়েটিংয়ে আছে আপনার বর্তমান আপনার ডোমেনটি যে রেজিস্টারের আন্ডারে রেজিস্ট্রেশন করা আছে উনি এখন আপনার অ্যাপ্রুভাল করে দিলে
আপনি যদি মনে করেন যে আপনি ইনস্ট্যান্টলি আপনি অ্যাপ্রুভ করতে চান তাহলে আপনার বর্তমান রেজিস্ট্রারের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পরে তাদেরকে বলবেন যে ভাই আমি আমার ডোমেনটি অন্য একটি হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করেছি এবং আমি আমার এই ডোমেনটি দ্রুত ট্রান্সফার অ্যাপ্রুভাল করতে চাই, আপনারা আপনার এই ডোমেনটি অ্যাপ্রুভ করে দিন। তো বর্তমান কারেন্ট রেজিস্ট্রার আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে অ্যাপ্রুভ করে দিব, অথবা আপনারা ওনারা আপনাকে বলবে যে অটোমেটিক্যালি আপনার যদি ওনারা অ্যাপ্রুভ না করে তাহলে একটা অপশন ওনারা দিয়ে দেবে। আমি যেমন আমার ডোমেন কারেন্ট রেজিস্ট্রারের কাছে কন্ট্যাক্ট করেছিলাম, তারা আমাকে বলেছে যে আপনার কোনো কিছু করা লাগবে না, জাস্ট 5-7 দিন অপেক্ষা করুন, অটোমেটিক্যালি আপনার ডোমেনটি হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে একটা মেসেজ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যে ওয়ান্স এ ট্রান্সফার ইজ স্টার্টেড ইউ ক্যানট মেক চেঞ্জ অ্যানি টু দ্য হুইস ইনফরমেশন, নো কন্ট্যাক্ট চেঞ্জ, নো নেম সার্ভার চেঞ্জ, ইউ মাস্ট ওয়েট আনটিল দ্য ট্রান্সফার কমপ্লিট। আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ট্রান্সফারটি কমপ্লিট হচ্ছে, এবং ট্রান্সফার ক্যান টেক অ্যাপ্রক্সিমেটলি 7 ডেজ। ইফ দ্য অর্ডার রেজিস্টার টেক নো অ্যাকশন টু অ্যাপ্রুভ অর ডিনাই দ্য ট্রান্সফার রিকোয়েস্ট, এটা আপনার অটোমেটিক্যালি হচ্ছে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার কারেন্ট রেজিস্টার যদি অ্যাপ্রুভ নাও করে 7 দিনের মধ্যে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো এভাবে আপনারা আপনাদের হচ্ছে ডোমেনটা খুব সহজে ট্রান্সফার করে নিতে পারবেন, আপনাদের একটি হোস্টিং কোম্পানি থেকে আরেকটি হোস্টিং কোম্পানি। এবং আপনাকে আপনাদেরকে বলে রাখা ভালো, আমি যেহেতু আমার ডোমেনটি ওয়েব হোস্ট বিডি থেকে পারচেজ করেছিলাম, এর একটি বাংলাদেশি সাইট, আপনি যদি কোনো বিদেশি সাইট থেকে ডোমেন পারচেজ করে থাকেন এবং তখন যদি আপনি চিন্তা করেন যে না আপনি আপনার ডোমেনটি ট্রান্সফার করতে চান অন্য একটি হোস্টিং কোম্পানিতে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্রুভালটা ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। শুধু বাংলাদেশি কোম্পানি থেকে ডোমেনটা কিনেছি বলে আমার অ্যাপ্রুভালের জন্য 5-7 দিন আমাকে অপেক্ষা করতে হবে, তারপর অটোমেটিক্যালি ডোমেনটা আপনার আমার ওয়েব হোস্ট বিডি থেকে ব্লু হোস্টে ট্রান্সফার হয়ে যাবে। যেমন আপনার নেমটি বা বড় বড় আপনার গোড্যাডি বড় বড় সাইট থেকে যদি আপনার ডোমেন ট্রান্সফার করেন সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি আপনি অ্যাপ্রুভাল করতে পারবেন এবং আপনার ডোমেনটি সাথে সাথে ট্রান্সফার করতে পারেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো যে কোনো ডোমেইন যদি আপনার অন্য কোনো হোস্টিং সাইট থেকে ব্লু হোস্টে ট্রান্সফার করেন তাহলে ব্লু হোস্টের একটি নিয়ম আছে, অবশ্যই ডোমেইনটি 45 দিন প্লাস আপনার মানে ডোমেইনটি কেনার মেয়াদ হচ্ছে মানে 45 দিন পার হয়ে যেতে হবে। 45 দিন কেনার পরে আপনি ইচ্ছা আপনি করলে আপনার ডোমেনটি ট্রান্সফার করতে পারেন, 45 দিনের আগে আপনি আপনার ডোমেনটি নতুন ডোমেনটি আপনি ট্রান্সফার করতে পারবেন না, এটা হচ্ছে ব্লু হোস্টের নিয়ম। তো সো আপনি নতুন কোনো ডোমেন যদি ট্রান্সফার করতে চান অবশ্যই 45 দিন ডোমেনের বয়স হতে হবে, ডোমেনের বয়স 45 দিন হয়ে গেলে আপনি আপনার ডোমেনটি একটি হোস্টিং কোম্পানি থেকে ব্লু হোস্টে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। ইব্রাহিম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে হচ্ছে কীভাবে আপনার ডোমেন নেমটি একটি হোস্টিং কোম্পানি থেকে আরেকটি হোস্টিং কোম্পানিতে ট্রান্সফার করতে হয়। আজকে আমি সেই সাকসেসফুল মেসেজ পেয়েছি, আমার লাস্ট আপডেট ছিল যে ব্লু হোস্ট আমাকে নোটিফাই করেছিল যে 5-7 দিনের মধ্যে ডোমেনটি অটোমেটিক্যালি আপনার ওয়েব হোস্ট বিডি থেকে ব্লু হোস্টে ট্রান্সফার হয়ে যাবে। তো আজকে আমি কমপ্লিট মেসেজ পেয়েছি এখানে, যে এখানে আপনার ব্লু হোস্ট থেকে একটি মেসেজ পেয়েছে যে ডোমেনটি হচ্ছে ট্রান্সফার হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ব্লু হোস্ট অ্যাকাউন্টে লগ ইন করে আছি। তো এখানে দেখাচ্ছে যে দিস ডোমেন বেস্ট বাই প্রো ডট অর্স ইজ নাও রেজিস্টার্ড উইথ দিস অ্যাকাউন্ট এখানে এবং ট্রান্সফার এই ডোমেনটি সাকসেস। তো এই ডোমেনটি ওয়েব হোস্ট বিডি থেকে ব্লু হোস্টের সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে, সেই নোটিফিকেশনটি আমি আমার ব্লু হোস্ট অ্যাকাউন্টে লগ ইন করে এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফার সেকশনে এসে। দেখুন এখানে ডোমেনটি লকড অবস্থায় আছে এবং হচ্ছে কারেন্ট রেজিস্টার হচ্ছে 6383FD অ্যান্ড ডিটেলস এখানে দেখাচ্ছে যে আপনার ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আমি ডিটেলসে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো যে ট্রান্সফার বেস্ট বাই প্রো ডট অর্স অর্গ ডোমেনটি হচ্ছে সাকসেসফুল হয়েছে, দিস দ্য ডোমেন এত এত ইজ নাও রেজিস্টার্ড উইথ ইয়োর অ্যাকাউন্ট। তার মানে এই ডোমেনটি ওয়েব হোস্ট বিডি থেকে আমি ব্লু হোস্টে ট্রান্সফার করেছিলাম, তা আজকে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে আপনাদের ডোমেনটি
একটি হোস্টিং কোম্পানি থেকে আরেকটি হোস্টিং কোম্পানিতে খুব সহজে ট্রান্সফার করে নিতে পারবেন। আমি এটি দেখিয়েছি যে কিভাবে ওয়েব হোস্ট থেকে ব্লু হোস্টে ট্রান্সফার করতে হয়। তো আপনারাও আপনাদের ডোমেনটি ইচ্ছা করলে ট্রান্সফার করতে পারেন, বা আপনার ওয়েবসাইটটি সেল করলে ঠিক একই প্রসেসে আপনারা আপনাদের ডোমেনটি ট্রান্সফার করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওয়ার্ডপ্রেস নিয়ে সম্পূর্ণ ভিডিও, কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার ওয়েবসাইট বিল্ড করতে হয়, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা নতুন, যারা জানেন না কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ড করতে হয়, তাদের জন্য এই ভিডিওটি। তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ভিডিওটি দেখাই দিব। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন।